তুই যদি চাস অরুণের কোনো রকম কোনো ক্ষতি না হোক, আমি ভৈরবী সেটা কাউকে না বলে চুপ করে থাকা ছাড়া তোর কাছে আর কোনো রাস্তা নেই। আমি কে সেটা কাউকে না বলে চুপ করে থাকাটাই ভালো কাজ হবে, না হলে তোর পরের প্রাণ একদম উড়ে যাবে, বুঝতে পারলি? ব্রহ্ম মুহূর্তটা শুরু হোক আগে, আমার কাজও আমি শুরু করে দেব তখন। ব্রহ্ম মুহূর্ত শুরু হতে চলেছে, মাধবী এতক্ষণে পুজো শুরু করে দিয়েছে হয়তো। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। ॐ काली महाकाली, ॐ काली महाकाली, ॐ काली महाकाली, ॐ काली महाकाली, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ काली महाकाली, ॐ काली महाकाली, ॐ काली महाकाली, ॐ काली महाकाली। তুমি তোমার কথা রেখেছো, আমাকে মুক্ত করেছো দিদি, আমি খুব খুশি হয়েছি। তুই এখানে কোথাও থাকলে ওই মাধবী তোকে ঠিক কোনোভাবে খুঁজে বার করে নেবে। তোর সুরক্ষিত থাকতে হলে তোর একটা জায়গার প্রয়োজন। গঙ্গা এই বাড়ির বৌমা, তুই যদি গঙ্গার শরীরের মধ্যে থাকিস তাহলে কেউ এখানে কিছু বুঝতে পারবে না। তুই গঙ্গার শরীরের মধ্যে প্রবেশ করে যা, আর ওকে নিজের বশের মধ্যে রাখ। না, আমি গঙ্গার শরীরে প্রবেশ করব না। অরুণ আর জানকীর মতো গঙ্গাও আমার শত্রু, আমি কেন প্রবেশ করব ওর শরীরে? দিদি যখন বলছে
তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার সমস্ত রকম কাজ শেষ হওয়া অবধি তুই ওর শরীরের মধ্যে থাকাটাই ঠিক হবে। বুঝতে পেরেছিস আমার কথা? তুই এত কথা চিন্তা না করে ওর শরীরে প্রবেশ করে যা। যা কবিতা, তুমি বলছো বলে আমি যাচ্ছি, কিন্তু গঙ্গাকে আমি চিনব কি করে? সেদিন অরুণের রূপ ধরে তোর সাথে যখন দেখা করতে এলাম, আমাকে যে মেয়েটা টেনে নিয়ে গেল এখান থেকে, ওই মেয়েটাই গঙ্গা। দোতলায় অরুণের ঘরে ও ঘুমিয়ে আছে দেখবি। আমার মন্ত্রটা তোকে ও যেখানে থাকে সেই জায়গাতে সোজা নিয়ে যাবে। আমার মন্ত্রের কিন্তু শুধুমাত্র এক মিনিটই শক্তি থাকবে। ওইটুকু সময়ের মধ্যেই তোকে ওর শরীরে প্রবেশ করে যেতে হবে। জান আমা কবিতা, ওম কালী মহাকালী, ওম কালী মহাকালী। আমার পূজোর সময় আজকে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভুল হয়েছে। আমাকে একবার যেতে হবে, গিয়ে দেখতে হবে কবিতার আত্মা কুয়োর মধ্যে বন্দি আছে কিনা। আবার কিছু একটা আওয়াজ শুনলাম মনে হলো। কবিতার আত্মা গঙ্গার শরীরের মধ্যে প্রবেশ করেনি তো? আমার মন্ত্রের শক্তি যতক্ষণ ছিল এর মধ্যে তো গঙ্গার শরীরের মধ্যে কবিতার আত্মা প্রবেশ করে যাওয়া উচিত। কবিতার আত্মা গঙ্গার শরীরে প্রবেশ করেনি মানে নিশ্চয়ই ও অন্য কারো শরীরে প্রবেশ করে নিয়েছে। কার শরীরে প্রবেশ করে থাকতে পারে? হ্যাঁ, কি হলো এর? আবার এরকম অস্থির দেখাচ্ছে কেন ওকে? কিছু একটা প্ল্যান করছে নিশ্চয়ই। কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না।
অরুণ কোথায় আছে সেটা তো এই জানে শুধু। আমাদের এই কষ্ট যদি কেউ দূর করতে পারেন তাহলে সেটা শুধু রঙ্গনায়কী মা। কালকেই রঙ্গনায়কী মায়ের কাছে গিয়ে সব কিছু বলতে হবে, অরুণকে বাঁচাতেই হবে। ব্রহ্ম মুহূর্তের সময় আমি যখন শিব পুজো করছিলাম তখন তুই নিজের বোনকে এখান থেকে বন্ধনমুক্ত করে নিয়ে গেলি। শুনে রাখ, তোকে আমি কিছুতেই ছাড়ব না। আমি যখন পুজো করছিলাম কি হয়েছিল তখন? আপনি যখন পুজো করতে বসেছিলেন ওই ভৈরবী এসে নিজের বোনকে ছাড়িয়ে নিয়ে গেল আর ও সোজা গিয়ে গঙ্গা শরীরে প্রবেশ করার চেষ্টা করলো, কিন্তু আমি সেটা আটকে দিয়েছি। নিজের বোনের আত্মাকে বন্ধনমুক্ত করে ও কবিতার আত্মাকে গঙ্গা শরীরে কেন প্রবেশ করাচ্ছে ওটা তো আমিও বুঝতে পারছি না। ভৈরবী নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে, আমি সেটা খুঁজে বের করবই। আমার মনে হচ্ছে এই বাড়িতেই কারোর না কারো শরীরের মধ্যে কবিতার আত্মা ঢুকে গেছে। কার শরীরে হতে পারে? দিদি, দিদি, তুই মায়ার শরীরে প্রবেশ করেছিস কেন? এর নাম কি মায়া? আমি এর ভেতরে প্রবেশ করেছি। তুই কেন মায়ার শরীরের মধ্যে গেলি? আমি তো তোকে গঙ্গার দেহে প্রবেশ করতে বললাম, কেন এটা করলি কবিতা? আমি গঙ্গার শরীরে ঢোকার সময় জানকী আমাকে বাধা দিল, বাইরে আসার পর এক মিনিটের মধ্যে আমাকে অন্য কোনো শরীরে প্রবেশ করতেই হতো, তাই কোনো উপায় না দেখে আমাকে মায়ার শরীরে প্রবেশ করতে হলো। আচ্ছা, এটা ভালোই হলো, আরো কয়েকদিন তুই এই শরীরের মধ্যেই থাক। আমার ব্যাপারে কেউ জানতে পারবে না তো? ওম কালী মহাকালী। তুই যে মায়ার শরীরে আছিস সেটা যেন কেউ জানতে না পারে তার জন্য তোকে আমি মন্ত্রের মুখোশ পরিয়ে দিয়েছি। আমরা দুজনেই যে এই বাড়ির মধ্যে আছি সেটা যাতে কেউ বুঝতেই না পারে তাই মায়ার শরীরের মধ্যেই থাক, কোনো শক্তি আমাদের কোনোভাবেই ধরতে পারবে না। তোর সাথে আমি পরে দেখা করছি। করছিস
কিছু একটা শব্দ শুনলাম, তাই আমি বাইরে এলাম। আমার রূপ কেউ দেখতে পায় না, কিন্তু ও আমার দিকে এভাবে দেখছে কেন কিছু বুঝতে পারছি না। খুব দূরে যাচ্ছিস নাকি মা? হ্যাঁ বাবা, রঙ্গনায় কি মাকে দেখতে ইচ্ছা করছিল, সেখানেই যাচ্ছি। তোর কথা ঠিক হয়ে যাওয়ার পরে ওনার সাথে তো দেখাই করিসনি, ঘুরে আয় মা। হ্যাঁ বাবা। গঙ্গা, কোথায় যাচ্ছিস তুই? আমি মন্দিরে যাচ্ছি। তোর বর যাতে ভালোভাবে বাড়ি ফিরে আসে তার জন্য প্রার্থনা করতে যাচ্ছিস? আমাদের মতো কষ্টে থাকা লোকদের তো ভগবানই বাঁচায়, সেই জন্য ঠাকুরের কাছেই যাচ্ছি। আমিও গিয়ে রঙ্গনায়কী মায়ের সঙ্গে একটু দেখা করে আসি। গঙ্গা, কি বাবা, কোনো দরকার আছে নাকি? বাবা, আমি মন্দিরে যাচ্ছি, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে, আমি পরে এসে কথা বলবো বাবা। কি হলো বাবা, তুই একটা বলতে যাচ্ছিলে কিন্তু চুপ হয়ে গেলে যে? তেমন কিছু নয় জামাই বাবা, গঙ্গার জন্য ওষুধ নিয়ে আসো বলে ভাবছিলাম তোমায় বলবো। ওই মন্দিরেই যখন যাচ্ছ, সেখান থেকে ফেরার সময় যদি ওষুধটা নিয়ে আসো। ওষুধ টষুধ পরে কিনলেও হবে, গঙ্গার এখানে অনেক কাজ আছে। আচ্ছা জামাই বাবা, গঙ্গা ঘুরে আয়। ঠিক আছে বাবা। এক মিনিট দাঁড়াও। মন্দিরে যাওয়ার নাম করে তুই যদি অন্য কোনো মতলব করে থাকিস, তাহলে তোর বর কিন্তু কোনোভাবেই বেঁচে থাকবে না। আরে কি বলছো কি মাধবী, তোমার মন্ত্র বন্ধন করে রাখা ওই আত্মাটা ওই ভৈরবী কি করে ছাড়িয়ে নিয়ে যেতে পারে? ওর বোনকে যে তুমি কুয়ে আটকে রেখেছিলে সেটাও জানলো কি করে? ওই আত্মা যেখানে বন্দী করা আছে সেখান থেকে কেউ ওকে মুক্ত করতে পারবে না, এটা তো তুমি বলেছিলে। আপনার মনে যে প্রশ্ন আছে সেটা আমার মনেও আছে রাজশেখর, আর এই প্রশ্নের উত্তর আমি খুঁজেই চলেছি। এই বাড়িতে এমন কেউ আছে যে ভৈরবীকে সাহায্য করছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার বাড়িতে বসে ভৈরবীকে কে সাহায্য করবে? ওই ভৈরবী ওর মনে নিশ্চয়ই কোনো আশা জাগিয়েছে, আর না হলে নিশ্চয়ই ভয় দেখিয়ে নিজের কাজ করাচ্ছে। এটা যেই করুক না কেন, তাদের সবাইকে আমি ছাড়বো না, তাদের সবাইকে আমি শাস্তি দেব। এটা শুধু আপনার সমস্যা নয় রাজশেখর, এই সমস্যা আমারও যথেষ্ট হয়েছে। ভৈরবীকে বাড়ির মধ্যে থেকে কে সাহায্য করছে সেটা আমি জেনেই ছাড়ব।
তুই আসবি বলে আমি অপেক্ষা করছিলাম। আমার মনে হয় আপনি আমাকে নন্দিনী ভেবেছেন। আমি নন্দিনী নই, গঙ্গা। আমি জানি সেটা। নন্দিনী তোকে যত্ন করে রাখতে বলেছে এখানে। আমি নিজেই নিজের খেয়াল রাখতে পারবো। আমার এখন রঙ্গনায়কী মায়ের কাছে যাওয়া খুব জরুরি। আমাকে যেতে দিন। তুই এখন কারোর সাথে দেখা করবি না, এখানেই থাকতে হবে তোকে, এটাই নন্দিনীর ইচ্ছে। নন্দিনীর ইচ্ছেটাকে তোকে সম্মান করতে হবে। চলো মা, যাই চলো। আমি নন্দিনীকে আমার সম্মানের জায়গাতেই রেখেছি, কিন্তু নন্দিনীর করা ভুল কাজগুলোর জন্য আমি কখনোই দায়ী হব না। আর নন্দিনী এমনিতেও আমাকে অনেকবার ঠকিয়েছে। নন্দিনী আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সেটা ও আর পারবে না। আপনি নন্দিনীকে বলে দেবেন। তোকে ভালো কথা বলে এখান থেকে নিয়ে যাব বলে ভেবেছিলাম, সেটা মনে হচ্ছে হবে না। তোকে জোর করে এখান থেকে ধরে নিয়ে যাওয়া ছাড়া মনে হচ্ছে কোনো রাস্তা নেই। আপনি আমাকে জোর করলেও আমি আপনার সাথে যেতে পারবো না। গঙ্গা, আমার কথাটা শোনো তুমি। দেখুন, আপনি বয়স্ক মানুষ আর আমি আপনাকে সম্মান করি। আমার এখন এখান থেকে যাওয়াটা খুব জরুরি। কোথা থেকে ফিরছিস গঙ্গা? আমি মন্দিরে গেছিলাম দিদি। আমি তোকে বলেছিলাম তো, এখন কোথাও বাইরে যাস না, নন্দিনী তোর কোনো রকম ক্ষতি করে দিতে পারে। এইখানে কাছেই তো, তাই একটু মন্দির থেকে ঘুরে এলাম। এরপর থেকে এতটা হালকা ভাবে নিস না, সাবধানে থাক। ঠিক আছে দিদি। আচ্ছা, তুই আমাকে কিছু একটা বলবি বলেছিলিস না, অরুণ চলে আসায় বলতে পারিসনি। ভেবেছিলাম নিজে থেকে বলবি, তাই চুপ ছিলাম। কি বলতে চাইছিলিস এবার তো বল। কি চিন্তা করছিস বলতো? আমি যাতে তোর কষ্ট দূর করতে পারি সেই জন্যই কথাগুলো জিজ্ঞেস করছি গঙ্গা। বল না গঙ্গা। আসলে আমি কি বলতে গেছিলাম তোমায় আমার ঠিক মনে নেই। এটা তুই কি বলছিস? জরুরি কোনো কাজ থাকলে আমি নিজে তোমার কাছে আসতাম, ওটা সামান্য একটা ব্যাপার ছিল, তুমি সেটা নিয়ে একদম চিন্তা করো না। ঠিক আছে, তুই এখন যা।
আমাকে সন্দেহ করার আগেই আমি গঙ্গার জায়গায় পৌঁছে গেছি। কেউ কিছু বুঝতে পারার আগেই রাজশেখরের লুকিয়ে রাখা কালচক্র আমাকে যেভাবেই হোক নিতে হবে। দাদা, এই বাড়িতে নিয়ে যাচ্ছ? এই বাড়িটা তো ভাঙা চোরা। এই বাড়িতে নিয়ে যাওয়া কি ঠিক হবে? জায়গাটা ঠিক মনে হচ্ছে? আরে, আমি যখন জঙ্গলে আসতাম আমি দেখেছি এই জায়গাটা কেউ থাকে না। কে লুকিয়ে রাখার পক্ষে এই জায়গাটা খুব সঠিক হবে। তাই ওকে ওই বাড়ির ভেতরে আটকে রাখি, চল আয়। আচ্ছা দাদা। এই নাও দাদা। ওকে আমি ঠিক দেখে নেব, তুই ঘুরে আয় বাবা। ঠিক আছে দাদা। হ্যাঁ, ওই বাড়িতে তোমার বদলে নন্দিনীর যাওয়ার কথা, ওই জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। হে ভগবান, আমি কি পরিস্থিতিতে আছি আপনি জানেন না। আমি এমনিতেই অনেক বড় সমস্যার মধ্যে আছি। আমি আপনাকে হাত জোর করে বলছি, আমাকে দয়া করে ছেড়ে দিন। তোমায় নিয়ে নন্দিনী বড্ড ঝামেলায় রয়েছে, ওকে সাহায্য করার জন্য তুমি ছাড়া আর কেউ নেই। এটা বোঝার চেষ্টা করো, আমি তোমার জন্য খাবার কিছু আনছি, এটা ধরো খাও। আমার কথাটা একবার শুনুন, দাঁড়ান এক মিনিট, শুনে যান। অরুণকে বাঁচাতে গেলে রঙ্গনায় কি মার সাথে দেখা করাটা দরকার, আর ইনি আমাকে এখানে আটকে রাখলেন। ভৈরবীর হাতে ওর কোনো ক্ষতি হওয়ার আগে যে করে হোক ওকে বাঁচাতে হবে। আর আমি এখানে আটকে পড়লাম, আমি ওকে কি করে বাঁচাবো এবার? ও কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে কিছুই জানি না আমি। তুমি কোথায় আছো গঙ্গা? মনে হলো গঙ্গার আওয়াজ শুনলাম না, আমার মনের ভুল। গঙ্গা নিশ্চয়ই মহলে আছে, আর ভৈরবীকে আমি বলে মনে করছে। ভৈরবী যে গঙ্গাকে কত কষ্ট দিচ্ছে তা বুঝতে পারছি না। নন্দিনী বাবা, গঙ্গাকে ঠিক করে নিয়ে গেছো তো? আরে, ওকে যত্ন করে নিয়ে এসে আমার চেনা একটা বাড়িতে রেখেছিলে। হ্যাঁ ঠিক আছে, গঙ্গার উপর নজর রেখো, ও যেন কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। এখান থেকে কিছুতেই পালাতে পারবে না মা, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না, ওখানে যা করার আছে সেটাই কর। হ্যাঁ বাবা। তাড়াতাড়ি কালচক্রটা নিয়ে চলে আয়। ঠিক আছে বাবা, আমি কালচক্রের উপর লক্ষ্য রাখছি, আজকে ওটা আমি নিয়েই ছাড়বো। কাজটা তাড়াতাড়ি শেষ করেই এখান থেকে আমি বেরিয়ে যাব। কোনো জরুরি কথা থাকলে আমাকে ফোন করো, ঠিক আছে? ঠিক আছে, রাখছি মা। ঠিক আছে বাবা। অরুণ চলে এসেছে যে, এবার কি করে সামলাবো আমি? ও এখন এখানে কেন এলো?
কিরে গঙ্গা, মন্দিরে গিয়ে নিজের বর যাতে সাবধানে বাড়ি ফিরে আসে তার পুজো দিলি নাকি? এটা কি? তোর বরকে জীবিতভাবে ফেরত আনার জন্য শুধুমাত্র দেবতার কাছে প্রার্থনা করলে হবে না, এই ভৈরবীর কাছে প্রার্থনা করতে হবে। তুই যদি আমার কথা শুনে চলিস তাহলেই তোর বর জীবিত অবস্থায় ফিরে আসবে। যদি না শুনিস, আমি ওকে যেখানে আটকে রেখেছি সেখানেই ওকে পুঁতে মেরে দেব। তারপর তুই ওর দেহটাও আর খুঁজে পাবি না। অরুণকে লুকিয়ে রেখে এই ভৈরবী অরুণের রূপ ধরে বাড়িতে আছে। এত কি চিন্তা করছিস তুই? আপনি যেমন বলবেন আমি তেমনটাই করব। শুধু ওকে কিছু করবেন না আপনি, আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে আপনি কোনো কষ্ট দেবেন না। তুই যদি আমার কথা শুনে চলিস তাহলে আমি ওর কোনো ক্ষতি করব না। এভাবেই আমার কথা শুনে চললে অরুণ অবশ্যই জীবিত অবস্থায় ফিরে আসবে। অরুণের ঠিকভাবে ফেরা না ফেরা শুধুমাত্র তোর হাতে, কথাটা মনে রাখিস। আমি নন্দিনী সেটা বুঝতে না পেরে পাগলের মতো সব কিছু বলে দিল ভৈরবী। এই ভৈরবী অরুণের রূপে থেকে একদিকে ভালোই হয়েছে, ও আমার চোখের সামনে থাকলে ওর থেকে কালচক্র নেওয়াটা আমার পক্ষে সহজ হবে। এই বাড়িতে আমার সব কটা শত্রু একসাথে এসে ভিড়েছে, একদিকে ওই ভৈরবী আরেকদিকে মাধবী, আর দুজনের মাঝে জানো কি, আমার সব শত্রু এখন এক জায়গাতেই আছে। দুটো কালচক্র আমার হাতে চলে এলে তারপর সবাইকে একসাথে শেষ করে দেব। নাগ শক্তিকে আর কোনো শক্তি আটকাতে পারে না, সেটা আমি দেখিয়ে দেব। এই মায়া, ওট ওট না মায়া। এই এটা কি ঘুমানোর সময়? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিস না? উঠে পর, আমার কথা কানে যাচ্ছে না? কি রে উঠছিস না কেন? গায়ে জল ঢেলে দেব। ওঠ রে মায়া, ওঠ না। আমার সাথে ইয়ার্কি করছিস, উঠতে পারছিস না? দেখ আমাকে কিন্তু একদম রাগাবি না বলে দিলাম। ওঠ না। ওফ ও মারি। ঘুমোচ্ছি তো, বেকার কেন বিরক্ত করছো? শান্তিতে ঘুমোতে দেবে না তুমি? মা, 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 ওঠো মা। কি হলো মা, ওঠো। এই মায়া, মা এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তুই চুপচাপ বসে রয়েছিস। যা তাড়াতাড়ি জল নিয়ে আয়। এই মায়া, যা তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়। মা, মা, ওঠো মা। কি হলো, কথা বলো মা। ধর মা, 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 ওঠো মা। কি হয়েছে, কিরণ এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? কি হয়েছে মা, বলো আমায়।
ওঠো মা, সাবধানে। কি হয়েছিল মা? আমি মায়াকে ডাকতে এসেছিলাম, আর মায়া কিরকম করলো, আর আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেলাম। কি যে ইয়ার কি মারছো আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি মায়া? এই মায়া, কি কি হয়েছে? কখন ঘুম থেকে উঠতে হবে আমি ভালোভাবে জানি, আমাকে জাগালে এরকমই হবে। আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও, নিজের কাজ করো তোমরা, চলে যাও। মা, কি হয়েছে রে? ওর আপা ভালো লাগছে না, এইভাবে কেন কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কিন্তু ওর যে কিছু একটা হয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারছি। এরপর মায়ার থেকে তুমি সাবধানে থেকো, ও ঘুমিয়ে থাকলে আর জাগাতে যাবে না, ও এখানে ভালো করে ঘুমুক। মা চলো আমরা যাই, চল চলো, এসো মা। আমি যে জীবনটা উপভোগ করতে পারিনি সেই জীবনটা আমি তোকে কিছুতেই উপভোগ করতে দেব না। অরুণকে তুই পাবি না, পেতে আমি দেব না। আমার দিদির কাজটা শেষ হওয়ার সাথে সাথেই অরুণকে আমি শেষ করে দেব, আর তার আগে তোকে আমি মেরে ফেলবো। কালচক্রটা রাজশেখর কোথায় রেখেছে? গঙ্গা ভেবে ধাক্কা দিয়ে ফেলে দিতে এসেছিস? কালান্তর সেই বিষধর শক্তি না কন্যা আমি। নিজেই তো পড়লো, এত তাড়াতাড়ি কোথায় গেল? কে তুলে নিয়ে গেল ওকে? ওর হাবভাব দেখে তো মায়া মনে হচ্ছে না, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এই গঙ্গাটা কোথায় গেল? গঙ্গা, তোরা দুজনে এখানে কি করছিস? এমনি দাঁড়িয়ে আছি পিসিমা। হ্যাঁ, এমনি দাঁড়িয়ে আছি। ও কেন এরকম করে এখানে দাঁড়িয়ে আছে? ও নিশ্চয় মনে মনে কোনো উদ্দেশ্য আছে। তুই ওর সাথে কথাটা কম বল। গঙ্গা, তোকে বলছি, আমি তোর সাথে তো কথা বলছি, তুই ওর দিকে কেন তাকিয়ে আছিস? কিছু না পিসিমা, আজকে মায়াকে দেখতে বেশ ভালো লাগছিল, তাই দেখছিলাম ওকে। কি রে, ওরকম করে তাকিয়ে আছিস কেন? আমার দিকে ওরকম বড় বড় চোখ করে তাকিয়ে লাভ নেই, আমাকে চোখ দেখাচ্ছে, যা।
গঙ্গা, তুই আজকে বেঁচে গেলি, কিন্তু তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে। আরে আরে, তারপরে? আমি সকালে মায়াকে ডাকতে গিয়েছিলাম, আর ও কিভাবে কথা বলল আমার সাথে। ও আজ এই প্রথমবার আমার উপর চিৎকার করলো, আমার খুব ভয় লাগছে গো। মায়া এমনটা কেন করলো? ছোট মালিক, আপনাকে আর আপনার বাবাকে বড় মালিক একবার ডাকছেন। আসি যাও। আচ্ছা দেখো বাবা, কিছু ও কি বলছে সেটা গিয়ে দেখে আসি। ঘাবড়িও না, কি বলে শুনে আসি। ঠিক আছে। আরে মায়া তো এদিকেই আসছে। দাদা দাদা দাদা, এ কি বাবা, দরজা নিজেই বন্ধ হয়ে গেল। হাওয়াতে হয়তো বন্ধ হয়ে গেছে। এই দাদার ঘরে তোমার কি কাজ? দাদা কোথায়? দাদা দাদা, আঙ্কেল, তোমাদেরকে আমি দেখেছি, রাজশেখর নয়, বুঝেছ? দেখলি, আমাদের প্ল্যানটা আমাদের উপরই খাটাচ্ছে। হ্যাঁ, আমাদের কেন আসতে বললেন? তোমরা ভৈরবীকে কেন সাহায্য করলে? ওইটার জন্য সেদিনই তো ক্ষমা চাইলাম, আজকে আবার প্রশ্নটা করছো কেন? আমি জিজ্ঞাসা করছি, কাল রাতে ভৈরবীকে তোমরা সাহায্য করেছো, তার ব্যাপারে। এইটা কোনো নতুন ঝামেলা শুরু হলো মনে হচ্ছে। বলো কেন ওকে সাহায্য করেছো তোমরা? আমরা কোনো সাহায্য করিনি। তোমরা এমনিতে বলবে না তাই না? কিভাবে কথা বের করতে হয় আমি জানি। দরজা খোলা আছে বাবা। দাদা দাদা, আঙ্কেল কিছু হচ্ছে ভেতরে। দেখো এই মাধবী, বিনা কারণে কোন একটা ভূতকে দিয়ে আমাদের মার খাওয়াচ্ছে। দাদা একটু বলো, দাদা দাদা একটু বলো। ঠিক আছে চুপ কর। দাদা একটু বলো দাদা। কি হয়েছে মাধবী, এদের এইভাবে মার খাওয়াচ্ছ? এরা কি করেছে? কুয়োর মধ্যে আত্মার কথা ভৈরবী জানলো কি করে? নিশ্চয়ই ওরাই ভৈরবীকে বলেছে। আরে না না দাদা, কুয়োতে একটা আত্মা আছে বলে আমরা জানতামই না। শুধু তাই নয়, এই ভৈরবীকে আমরা অনেক দিন ধরেই তো চিনি দাদা। হ্যাঁ আঙ্কেল, উনি অকারণে আমাদের উপরে সন্দেহ করছে, উনি মিথ্যা বলছে আঙ্কেল। কিভাবে সত্যি কথাটা বের করতে হবে সেটা আমি খুব ভালো মতো জানি। মাধবী, এরা কোনো খারাপ লোক নয়, ওরা নিশ্চয়ই অমনি কিছু করবে না। ওদের ব্যাপারে তোমার ধারণাটা ভুল। ওকে ভালো করে বুঝিয়ে বলুন দাদা। মাধবী, এরা না জেনে কিছু পাগলামি করে ফেলে, কিন্তু জেনে বুঝে এরা কিছু করে না। যে ঘটনা ঘটে গেছে তার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, তুমি এদের ছেড়ে দাও।